গত পর্বে আপনারা দেখেছেন যে বীর আর সুজুকা জাদুই দূরবীন দিয়ে দূরে কাউকে কথা বলতে দেখে। পরবর্তী অংশ। দেখো সুজুকা, ওইখানে সামনে কিছু লোকেরা আছে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, কিন্তু এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমাদের আশেপাশে কেউ নেই তো। দাঁড়াও, এক্ষুনি দেখছি। বীর এদিক ওদিক ভালো করে লক্ষ্য করে, দূরবীন থেকে আওয়াজ আসে। প্রিয় বাচ্চারা, তোমরা আমাকে কোথায় খুঁজছো? আমি তো এখানে তোমার হাতে। ও ম্যাজিক! হ্যাঁ, আর তোমরা আমার সাহায্যে দেখতেও পারবে আর শুনতেও পারবে। আরে বা, এটা তো খুব ভালো। বীর আর সুজুকা দূরবীনের সাহায্যে দূরে দেখার চেষ্টা করে। দূরে একটা জেলখানার মতন কিছু ছিল, যেখানে সৈনিকরা পাহারা দিচ্ছিল। দূরে এক রাজকুমারের পিঠ দেখা যাচ্ছিল। তার লম্বা চুল ছিল, হাতে ছিল তলোয়ার, আর সৈনিকের সাথে কথা বলছিল। তুমি নিজের কাজ ভালো করে করছো তো? আগে রাজকুমার, কেউ কিছু নালিশ করছে? এখনো অবধি তো আমরা কোনো সূচনা পাইনি। আগেও কোনো যেন না আসে, আর আমার অবধি পৌঁছানোর আগে সেটাকে শেষ করে দিও। যা আপনি বলবেন হুজুর। আচ্ছা এটা বলো, গুপ্তচরেরা কাজ ঠিক মতন করছে তো? আমার অজান্তে আবার আমাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে না তো? এমনও কোনো সূচনা নেই। শুনেছি নাকি রতন সিং এর ছেলে ছিল? আগে রাজকুমার, কিন্তু শোনা গেছে যে তার মনস্থিতি ঠিক ছিল না, তাই সে বাড়ি ছেড়ে চলে গেছিল। আর জঙ্গলে যাওয়ার পরে তাকে বাঘে খেয়ে ফেলেছে রাজকুমার। বেচারা রতন সিং। রাজকুমার ভেতরে ঢুকে যায়। সিপাহীরা দরজায় পাহারা দিচ্ছিল। আমার ভীষণ রাগ করছে, মনে হচ্ছে এখনই গিয়ে মুখটা ফাটিয়ে দেই। এর মুখ দেখা যাবে তবে তো খামচাবে না। আমি ইয়ারকি মারছি না। ঠিক আছে, তাড়াতাড়ি দেখা করে মুখ খামচানো হবে। আমরা কোথায় যাব? এখানেই ঘুমোতে হবে। মহলের দ্বারে প্রহরীরা আছে। একটা আইডিয়া আছে। বলো। কানটা সামনে আনো। বীর কানটা সামনে আনে। সুজুকা ফিসফিস করে আইডিয়া বলে। বীর আর সুজুকা প্রাসাদের গেটের সামনে যায়। বীর লুকিয়ে পড়ে। একটা সৈনিক ঘুমিয়ে পড়েছিল, সুজুকা তার কানের ভেতরে সুড়সুড়ি দেয়। সিপাই ধর পড়িয়ে ঘুম থেকে ওঠে। সুজুকা লুকিয়ে পড়ে। কে ওইখানে? কি হলো ভাই? ভাই, কানে কেউ কিছু দিয়েছে মনে হলো। কিন্তু এইখানে তো কেউ নেই, আর আমি এমনটা কেন করব? সিপাই আবার ঘুমিয়ে পড়ে। সুজুকা আবার সুড়সুড়ি দেয়। ভাই, আমাকে একটু ঘুমাতে দাও, এমনিতেই রাজকুমার নাকে দম করে ছেড়ে দিয়েছে আমাদের। মনে হয় তুমি কোনো স্বপ্ন দেখছো, এখানে তো কেউ নেই। ওয়াজির সেই সময় সামনে দিয়ে আসছিল। বীর আর সুজুকা ভয় পেয়ে যায় কোথায় লুকোবে বলে। ওয়াজির তো ওদের ধরে ফেলবে, কিন্তু এ কি, ওয়াজির তো ওদের দেখলো কিন্তু কিছু বলল না তো। বীর আর সুজুকা একে অন্যের দিকে দেখতে থাকে। ওয়াজির সামনের দিকে এগিয়ে চলে যায়। ঠিক মতন পাহারা দিচ্ছ তো? দেখো যেন এখানে কেউ না আসতে পারে। ওয়াজির সেখান থেকে চলে যায়, কিন্তু এ কি, এবারও সে বীর আর সুজুকাকে দেখতে পেল না। আমরা তো মন্ত্রীর সামনে, কিন্তু সে আমাদেরকে দেখতে পেল না। হ্যাঁ, আমিও সিপাহীর সামনে ছিলাম, কিন্তু সেও আমাকে দেখতে পায়নি। এর মানে আমাদেরকে কেউ দেখতেই পাচ্ছে না। কি সত্যি আমাদের কেউ দেখতে পাচ্ছে না? হ্যাঁ সুজুকা, আর ভেতরেও যেতে পারবো। বীর আর সুজুকা ভেতরে যাওয়ার জন্য গেটের সামনে চলে যায়, আর গেট খোলার চেষ্টা করে। সৈনিকরা অবাক হয়ে দেখতে থাকে। আরে দ্বারটা কে খুললো? মনে হয় কোনো ভূত আছে। ভূত, ভূত, ভূত! চুপ থাকো। তো এই ভূতই আমাকে ঘুমাতে দেয়নি। চেঁচামেচি শুনে অন্য সিপাহীও সেখানে পৌঁছায়। তুমি ঘুমাওনি না এতক্ষণ, তাই তুমি এইসব স্বপ্ন দেখছো। তুমি ঘুমিয়ে পড়ো, আমরা তোমার ভাগটাও পাহারা দিয়ে দেব। এই বলে সৈনিকরা চলে যায়। বীর আর সুজুকা প্রাসাদের ভেতরে ঢোকে। বীর নিজের প্রাসাদে ঢুকে ইমোশনাল হয়ে যায়। সে কিছুদিন আগেকার ঘটনা মনে করতে থাকে। এই সময় সুজুকা ওকে ডাকে। কি ভাবছো বীর? হ্যাঁ, এইখানেই আছি, বলো। বীর, তোমার ঘরে কি শুধু জেল? তুমি কোথায় থাকতে?
আরে বুদ্ধু, এটা মহলের পেছনের দিকটা, আমরা অন্য দিকে থাকতাম, ওইখানেই যাচ্ছি, চলো। বীর আর সুজুকা প্রাসাদের মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করে। দেখো সুজুকা, আমি কখনো এখানে খেলতাম, বাবা মা আমার পেছনে দৌড়াতো, কিন্তু এখন কি সব হয়ে গেছে। তুমি বেশি মন খারাপ করো না, আমরা তাড়াতাড়ি তোমার বাবা মাকে খুঁজে নেব। সেই সামনের ঘরটাতে মা থাকবে। বীর আর সুজুকা দৌড়ে সেখানে যায়। বীর আস্তে করে দরজা খুলে, কিন্তু সেখানে তো অন্য কোনো মহিলা হাতে সিগারেট নিয়ে বসেছিল। এই তো আমার মা নয়, এ কে? মনে হয় উনি ওই রাজকুমারের মা। সেইটাই মনে হচ্ছে, কিন্তু আমার মা কোথায়? বীর আর সুজুকা চারিদিকে খুঁজতে শুরু করে। এরা যদি আমার মাকে কিছু করে থাকে, আমি এদের পুরো সাম্রাজ্য শেষ করে দেব। হ্যাঁ বীর, চলো আমরা আবার জেলের দিকে যাই। বীর আর সুজুকা যখন জেলের দিকে যাচ্ছিল, তখন তারা রাস্তায় কোনো ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। দুজন সিপাই মিলে ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছিল। ছেলেটা গ্রামেরই এক গরিব পরিবারের, কাপড় জামাও ছেঁড়া ছিল। একজন মহিলা পিছনে পিছনে দৌড়ে আসছিল। ছেড়ে দাও আমার বাচ্চাটাকে, আমি ওকে ছাড়া বাঁচব না, আমার বাচ্চাটাকে মেরো না, দয়া করো আমার উপরে, আমার বাচ্চাটাকে মেরো না তোমরা। এইখান থেকে বাইরে যাও, না হলে নিজের প্রাণ হারাবে তুমি। মার বাবাকে পরে খোঁজা হচ্ছে, আগে জানতে হবে এই মহিলা আর এই বাচ্চাটার রহস্যটা কি, দেখে আসি। বীর, এই ছেলেটা তো গ্রামেই থাকে, ওর সম্বন্ধে গ্রামেই জানতে পারবো। এই বাচ্চাটাকে কেন এখানে এনেছে? চলো এই বাচ্চাটার পেছন পেছনে যাই। যদি নিজের অন্য বাচ্চাদের রেহাই চাও, তাহলে এখান থেকে চুপচাপ চলে যাও, আর গ্রামে গিয়ে কিচ্ছু বলবে না। যদি আমরা এই ব্যাপারে শুনতে পেরেছি, তাহলে তোমার বাকি বাচ্চাদের উঠিয়ে নিয়ে আসা হবে। না না সাহেব, আপনি আমার বাচ্চাটাকে কিছু করবেন না, আমি কাউকে কিছু বলবো না। মহিলা এই বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বীর আর সুজুকা মহিলাকে ওখান থেকে যেতে দেখে, কিন্তু ওরা বাচ্চাটার কি হলো সেটা আগে দেখবার চেষ্টা করে, আর সৈনিকদের পিছু নেয়। একটা বড় ঘরে সিপাইরা ওই বাচ্চাটাকে নিয়ে যায়। বীর আর সুজুকাও তাদের পিছন পিছনে ওই ঘরে চলে যায়। কিন্তু ওই ঘরের অবস্থা দেখে সে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে ওর রাজ্যে এরকম হতে পারে। এই সব দেখে ও শুধু এইটুকুই বলতে পারল যে, না না এটা হতে পারে না, এমনটা আমি হতে দিতে পারি না। গল্পটা চলতে থাকবে। বন্ধুরা, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তো আমাদের লাইক করুন, কমেন্ট করুন, আর আগের ভিডিওগুলো দেখার জন্যে আমাদেরকে সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল পাপা টিভিকে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু।